তো হ্যালো ইবিয়ন ওয়েলকাম টু টক লেটস লার্ন টুগেদার লেটস গ্রো টুগেদার তো আজকে এই হাজার তেইশের লাস্ট দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর ট্রেনিং সেন্টারে রয়েছি ট্রেনিং চলছে কন্টিনিউ আর আজকে আমাদের সানডে ছুটির দিন তো সকালে রোল কল আমাদের হয়ে গেছে দিয়ে এখন একটা কোম্পানির এখনও অ্যাক্টিভিটি চলছে ওদের হয়তো কিছু হচ্ছে আর দিনটা আজকে কুয়াশাচ্ছন্ন দিন আজকে মনটা সত্যিই খুব খারাপ মানে অনেক কিছু মনের মধ্যে চলছে দু সালটায় অনেক কিছু পেয়েছি অনেক কিছু কি লাইফের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হ্যাঁ এই জার্নিটা স্টার্ট হয়েছে দু সালে। অনেক কিছু পেয়েছি অনেক অনেকেই আমরা অনেক স্ট্রাগলিং পিরিয়ডের মধ্য দিয়ে এসে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি সো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে নিজের বাড়ির লোকজন হ্যাঁ নিজের এলাকা বন্ধুবান্ধব একসাথে আমাদের প্রিপারেশন স্টেজটা মাঠে গিয়ে রান করা হ্যাঁ মানে রান তুলতে পারছি না বাট তবুও না ছেড়ে দিয়ে হাল না ছেড়ে দিয়ে কন্টিনিউ করে যাওয়া তারপর আস্তে আস্তে একটা জায়গায় এসে স্টাক করা হুম যে এবারে ঠিক আছে এবারে হয়তো রানটা উঠে যাবে এরপরেও নিজেকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা যে না দেখি বেতারিন হয় কিনা করতে পারি কি না সো এই সমস্ত স্টেজগুলোর কথা মানে সেই দিনগুলো আজকে খুব মনে পড়ছে এই সালের ইফ মে মাস থেকে নিজের বেকারত্বের যে অধ্যায়টা সেটা কেটেছিল ঠিক আছে রেলের মাধ্যমে সেটা শুরু হয়েছিল ইন্ডিয়ান রেলওয়েতে দিয়ে তারপর ওখানে কিছু দিন জব করার পর এদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চারটা এক্সাম ছিল তো সে সরি তিনটা এক্সাম ছিল এদিকে তিনটাতেই ক্লিয়ার হয়ে গেলো তারপর ওয়ারলেস অপারেটার কনস্টেবল তো আগেই স্কিপ করেছিলাম ওয়ারলেস অপারেটার সাব এই দুটোর মধ্যে একটা চুজ করা কোনটা করবো কোনটা করব না ঠিক আছে ফাইনালি এখানে আসা সাব ইন্সপেক্টর পোস্টে মানে চুজ করে এখানে আসা তো এই সমস্ত জার্নিগুলো সেই দিনগুলোর কথা আজকে হঠাৎ করে খুব মনে পড়ছে বাড়ি থেকে বাইরে আজকের দিনে যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো সবার সাথেই হয়তো ঘুরতে যাওয়া বা হয়তো বাড়িতে সবার সাথেই একসাথে টাইম কাটানো পিকনিক সেরকম কখনো করিনি হয়ে ওঠেনি বাট ইয়াস সবার সাথে থাকা সবাইকে নিয়ে টাইম কাটানো এই স্পেশাল দিনগুলোতে একটা আলাদা লাগা কাজ করে তো সেগুলো হচ্ছে না যাই হোক আমাদের তো এখন পুলিশের লাইফ শুরু হয়ে গেছে তো এগুলো আমাদের স্যাক্রিফাইস করতে হবে ইন ফিউচারে আরও বেশি করে করতে হবে তো সেটা না বলো নতুন বছর শুরু হচ্ছে আগামী কাল থেকে তোমরা যারা এক্সপিরিয়েন্ট রয়েছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হোক বা সাব ইন্সপেক্টর হোক বা যে পোস্টেই হোক এগুলোর মানে যারা তোমরা এসপিরিয়েন্ট রয়েছ দু সালে অনেকেই এমন রয়েছ যারা অনেক এখনও স্ট্রাগল করছো সো তোমাদেরকে একটাই কথা বলবো দু হাজার সাল তো শেষ যে যা স্টেজে রয়েছো প্রিপারেশনের দিক দিয়ে সেটাকে ধরে রাখো আর নিজেকে আরেকটু অ্যাডভান্স করার চেষ্টা করো যেটা গোল সেটা যেন দু হাজার চব্বিশে অবশ্যই অ্যাচিভ হয় ঠিক আছে আমিও সেটাই চাই কারণ আমাদের প্রত্যেকের জব দরকার প্রত্যেকের কাজ দরকার লাইফে এগোতে গেলে একটা স্টেজ পেরিয়ে আরেকটা স্টেজে এন্টার করতে গেলে আমাদের মানে ফিনান্সিয়ালি স্টেবল হওয়াটা খুব দরকার যেটা পসিবল একটা জবের মাধ্যমে ঠিক আছে সো সবাই নিজে নিজের সেরাটা দিয়ে এগিয়ে চলো যার যে পোস্ট প্রেফারেন্স যে যে চাকরি মানে তোমরা চাও ঠিক আছে সেটাকেই সামনে রেখে এগিয়ে চলো আশা করছি দু সাল তোমাদের জীবনে অনেক কিছুই নিয়ে আসবে বর্তমানে এক্সামগুলো খুব কম মানে কম্পিটিশান খুব বাড়ছে সো একদিকে পড়াশোনা আর তার সাথে যারা ডিফেন্স বা পুলিশের দিকে আসতে চাচ্ছো আছো সেদিকে পাশের পাশাপাশি গ্রাউন্ড দুটো একসাথে তো কন্টিনিউ করতে থাকো ঠিক আছে অনেক ধরনের সমস্যা হতে পারে অনেক বাধা আসতে পারে অনেক কিছু হতে পারে হ্যাঁ নট অনলি ফিজিক্যালি বা সোশ্যালি বা ইকোনমিক্যালি মেন্টালিও অনেক প্রবলেম মাঝে মাঝে হয় আমাদের আনস্টেবিলিটি চলে আসে আমাদের মধ্যে ঠিক আছে মোটিভেশানের অভাব হয় সেই ফেসগুলো পেরিয়ে হ্যাঁ নিজেকে ওভারকাম করে মানে যে জায়গাটায় আসতে মানে সেই জায়গাটা কিন্তু ধরে রাখতে হবে ঠিক আছে কারণ এটাও একটা পার্ট অফ ট্রেনিং সো যাই হোক আলটিমেটলি এই সমস্ত দিকগুলোকে মাথায় রেখে হ্যাঁ নিজেকে একটা জায়গা মানে দিতে হবে দু সালে এটা মাস্ট এটা মাথায় রেখে সবাই এগিয়ে চলো ঠিক আছে অনেক ডিমোটিভেশন আসবে অনেক ধরনের অনেক কথা শুনতে হবে সাইড থেকে এদিক ওদিক থেকে সো এগুলোতে ফোকাস না করে নিজের যে গোল হ্যাঁ নিজের যে প্রিপারেশনের যে জার্নিটা সেদিকে ফোকাস রেখে সবাই এগিয়ে চলো এটাই বলবো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজে নিজের সেরা দিয়ে প্রিপারেশন স্টেজে আছো সবাই চালিয়ে যাও এবং দু সালে তোমরা তোমাদের যে ডিজায়ার্ড প্লেস সেটা তোমরা পাবে এই আশাই করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাই একসাথে গ্রো করো চলো বাই